হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যুক্তিবিদ্যা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুটি ক্লাসে আমাদের যে যৌক্তিক সংজ্ঞা রয়েছে তার সীমাবদ্ধতা নিয়ে কাজ করছিলাম, তাই না? আজকে আমরা রয়েছি এর তৃতীয় পর্বে। আজকের পড়ার মধ্য দিয়ে আমরা মোটামুটিভাবে জেনে ফেলব যে আমাদের যৌক্তিক সংজ্ঞার কী কী সীমাবদ্ধতা আমরা দেখতে পাই। যখন মনের মৌলিক গুণের কথা আসবে তখন আমরা দেখব যে এর কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া যাচ্ছে না। এরকম মনের মৌলিক গুণ হতে পারে রাগ, দুঃখ, আনন্দ, বেদনা। এই জিনিসগুলোর আসলে আমরা কোনো যৌক্তিক সংজ্ঞা দিতে পারি না। এখন আমাদের তোমাদের মনে হতে পারে এটার আসন্ন জাতি তো রয়েছে, যেমন প্রত্যেকটি গুণ এখানে যেগুলো আমি লিখে রেখেছি সেগুলো আসন্ন জাতি হতে পারে মানবীয় আবেগ, তাই না? প্রত্যেকটি কিন্তু মানবীয় আবেগ, কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসগুলোর বিভেদক বৈশিষ্ট্য বের করা একটু কঠিন হয়ে যায়। তার কারণ হচ্ছে দেখা যায় যে মানুষের অনুভূতি এইগুলো একটি আরেকটার সাথে এত সম্পর্কিত যে আলাদা করে প্রত্যেকটার বিভেদক সঠিক বিভেদক বৈশিষ্ট্য বের করা কঠিন। যেমন হতেই পারে রাগ এবং দুঃখ, এই দুটিকে একটা থেকে আরেকটাকে আলাদা করা যখন বিভেদক বৈশিষ্ট্য দিয়ে আলাদা করতে যাব তখন একটু কঠিন হয়ে যাবে। তার কারণ আমাদের রাগের মধ্যেও কিন্তু দুঃখ থাকে, তাই না? আবার দুঃখের মধ্যেও রাগ থাকে। এই সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে বিভেদক বৈশিষ্ট্যগুলো একটি অনুভূতির সাথে আরেকটি অনুভূতির খুব একটা পার্থক্য তৈরি করছে না। এই কারণে আমরা মনের মৌলিক গুণগুলোর সংজ্ঞা দিতে পারি না। এরপরে আমরা দেখি যে বিশ্বসত্তার সংজ্ঞা দেওয়া যায় না। বিশ্বসত্তা বলতে আমরা এখানে কী বুঝাচ্ছি? আমরা দেখছি যে ধরো ঈশ্বর বা ধরো আত্মা বা ধরো কাল, দেশ, এই জিনিসগুলোর সংজ্ঞা দেওয়াটা একটু কঠিন। ঈশ্বর, আত্মা, কাল, দেশ, এই কোনোটার সংজ্ঞা যদি আমরা দিতে চেষ্টা করি তাহলে দেখব যে এখানে এত বেশি ফ্যাক্টর যুক্ত আছে যে কোনটাকে আমরা ফ্যাক্টর বা বৈশিষ্ট্য, যে কোনটাকে আমরা বিভেদক বৈশিষ্ট্য ধরব, কোনটা এতগুলো বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে একটু ঝামেলা তৈরি হয়ে যাবে। আর ঈশ্বরের আসন্নতম জাতি তো নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব না, বা আত্মারও আসন্নতম জাতি নির্ণয় করা সম্ভব না। এই সব কারণে আমরা দেখছি যে বিশ্বসত্তার কিছু কিছু ধারণার আসলে আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে পারি না। তো তোমাদের কাছে আজকে আমার প্রশ্নটা খুব সহজ। আমরা গত তিনটি ক্লাসে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছি, তাই না? তোমরা এখন ওই তিনটি ক্লাসের সাম আপ করে আমাকে এই সীমাবদ্ধগুলো একটু পয়েন্ট বাই পয়েন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।